স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে। দেখো, কারিকুরি আজ তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছে। এই রেসিপিটা একটা বিশেষ ধরনের রেসিপি, আমরা বিভিন্ন খাবারে এটা ব্যবহার করি। খাবার বলতে মানে যে সমস্ত সন্ধেবেলার খাবার বা সকালে এসবের মধ্যে আমরা এটা ব্যবহার করি। তো এটা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনি, তো আমরা যদি এটা এটা যা দিয়ে তৈরি হয় সেই সমস্ত জিনিসই আমাদের হাতের কাছে আছে, তো সেটা যদি আমরা বাড়িতে তৈরি করতে পারি তাহলে আমাদের বেশ ভালোই হয় এবং বেশ সাশ্রয় হয়। তো দেখো, এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা এবার আমি এখানে গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। গ্যাসটাকে ধরিয়ে দিয়ে আমি চায়ের কাপের 2 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর উপকরণগুলো হলো, এখানে আমি 100 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি, 1টা আলু নিয়েছি, আর 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি। আমি এখানে 1 ইঞ্চি আদা ব্যবহার করব। আর নিয়েছি মাঝারি সাইজের 1টা রসুনকে এইভাবে ছাড়িয়ে। জলটা আমার ফুটলে আমি কি করি সেটা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি প্রথমেই কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমার ফুটতে ফুটবে। আর এই যে আলুটা, এই আলুটাকে আমি বেশ পাতলা পাতলা করে কেটে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আলুটাও এই কাঁচা লঙ্কার সঙ্গে সিদ্ধ হবে। এই রসুনগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা আমি স্লাইস করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো, আমি এতে প্রায় 1 ইঞ্চি মতো আদা দিলাম। এবার এটা আমার ভালো করে সিদ্ধ হবে। এটা মিনিট 2-3 সিদ্ধ হবে। বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। দেখো, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাও সিদ্ধ হয়ে গেছে, আদা রসুন সব সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে এটাকে একটু নামিয়ে নেব। গ্যাস ওভেনটা নিভিয়ে দিয়েছি। এবার আমি এগুলো সবগুলোকে এই পাত্রটাতে তুলে নিচ্ছি। আর এই যে জলটা, এই জলটা আমি ফেলবো না, এটা পরে ব্যবহার করব। দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে এটা। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমি এই মিক্সি জারে নিয়ে নিচ্ছি, এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই যে সেদ্ধ করা জলটা, এই জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম, পরে বাকিটা ব্যবহার করব। দেখো বন্ধুরা, এটা খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, এটাকে আর ছাঁকতে হবে না। দেখো, খুব সুন্দর হয়েছে। এবার এটাকে দিয়ে আমি বাকি কাজটা করব। আমি এখন গ্যাস ওভেনে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে জলটা রয়েছে সেদ্ধ করা, সেই জলটা এই জারটাকে ধুয়ে ভালো করে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। জারটাকে ধুয়ে আমি পুরো জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি এই ছোট চামচের 2 চামচ লবণ, তার মানে এখানে 4 চামচের 1 চামচ লবণ আমি এতে দিয়ে দিলাম। তোমরা কি বুঝতে পারছো এটা কি তৈরি হচ্ছে? আমি এখানে আরেকটা উপকরণ দেব। এই যে দেখো, হোয়াইট ভিনিগার। এখান থেকে আমি 2 টেবিল চামচ হোয়াইট ভিনিগার এটাতে আমি দিয়ে দেব। এটা দিচ্ছি এই জিনিসটাকে প্রিজারভেটিভ করার জন্য। এটা হচ্ছে চিলি সস। আজকে আমি তোমাদেরকে চিলি সস কিভাবে বানানো হয় বাড়িতে সেটা আমি তোমাদেরকে দেখালাম। এই ভিনিগারটা না দিলে কিন্তু তোমরা এটা বেশি দিন রেখে খেতে পারবে না। খুব অল্প পরিমাণে একটু হলুদ দেব, একটু খুবই অল্প, কালারও দিতে পারো গ্রিন কালার। আমি এতে খুব অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা একটু চেঞ্জ করার জন্য। দেখো, কালারটা চেঞ্জ হয়ে এসছে। দেখো, খুব সুন্দর একটা কালার এসছে। এটাকে আমি আরেকটু ফোটাবো। যদি আমরা একটু মানে নিজেরা
একটু কষ্ট করি তাহলে দেখো অনেক সাশ্রয় হয়, অনেক কম খরচে আমরা এই চিলি সস তৈরি করে ফেলতে পারি। আমরা এটা করে খাবে, খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন হয়েছে। হয়ে গেল আমার চিলি সস, আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিলাম না, কেননা আমার লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তা আর ঝাল বাড়াবো না। ইচ্ছে করলে তোমরা এতে একটু মিষ্টিও দিতে পারো, আমি আর মিষ্টিও দেব না। এবার এটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি প্রায় ঘন্টা খানেক পরে এই একটা এরকম একটা কাচের ছোট্ট জার নিয়েছি, এর মধ্যে এটাকে রেখে দিচ্ছি। তোমরা এটা রেখে খেতে পারো অনেক দিন ধরেই। হয়ে গেল আমার চিলি সস, কীভাবে তৈরি করলাম তোমরা সেটা দেখলে। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, আর তোমাদের কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কী ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।